সিলেটে টানা বৃষ্টিতে কিন্তু নগর জীবন খুব চরম দুর্ভোগে যাচ্ছে, এবং সুবানীঘাট জয়নগরের রাস্তা ভরে গিয়ে এখন শুধু আপনাদের ভরসাটা কি? ভরসা হলো আমরা নৌকা, আমরা প্রায় এতদিন আমরা নৌকা পাইনি, আমরা কালকে নৌকা পাইছি। আমাদের বাসার মালিক 20,000 টাকা দিয়ে নৌকা কিনছে, সে নৌকা দিয়ে আমরা আসি। আমাদের অফিস 4 দিন ছুটি ছিল, আজ থেকে আমরা কি অফিস করছি, কাল থেকে অফিস করব। এখন আমাদের সমস্যা হলো বিশুদ্ধ পানির সমস্যা, আর খাবার যদিও আমরা নৌকায় যেতে পারি কিন্তু পানি আমাদের ভুয়াকু সমস্যা হচ্ছে। আমরা কিনে পানি আনছি, আর মোট কথা আমাদের বিশুদ্ধ পানির সমস্যা বেশি আমাদের এখানে। আমরা তো এক সপ্তাহ হয়ে গেল পানি যদিও আজ কমছে কিছু, প্রায় 6 ইঞ্চি পানি কমছে। আমরা এতদিন অফিসে করতে পারি, কোনো কাজে করতে পারি, বাসায় ছিলাম আর কি। তো 3-4 দিন থেকে পানি বন্দি আছি, এখন আমরা মালিকের নৌকার ব্যবস্থা করিয়া দিছে, এখন আমরা কিছুটা আরাম পাইলাম নৌকার মাধ্যমে। নৌকা কিনি আনছো 18,000 টাকা দিয়া, দুইটা একটা লই আইব আর একটা দিয়ে আইব ওলা চলের। নৌকা আমরা গতকালকে আইছে, আমরা গত 3 দিন থেকে পানির মধ্যে আসটাইল বন্দি আছি। তো আমরা মালিকরে রিকোয়েস্ট করছি, মালিকে আমরা নৌকা দুইটা আনিয়ে দিছে, ও দুইটা নৌকার মাধ্যমে আমরা আওয়া যাওয়া করলাম। এখন পানিটাও কিছু কমের, আর আমরা পানির লাগি খুব একটা বিপদের মাঝে আছি, পানি পাইলাম না বাসার খাওয়ার পানি।